সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমি মাস্টার মশাই। এখন রাত বাজে 10:30, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে হাঁটতে বের হলাম, হাঁটার সাথে সাথে রাত 10:00 চালচিত্র আমরা দেখতে পাবো। আমরা আছি ব্রুকলিনের ছোট্ট একটা শহরে। একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো আমি যাচ্ছি একটু ট্রেন স্টেশনের দিকে, সেখান থেকে আবার ফিরে আসব। 10 মিনিটের রাস্তা। আমরা এইবারে রয়েছে আটলান্টিক অ্যাভিনিউতে। রাত 10:00, বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা। সাধারণত মানুষজন থাকে রাত 10:00, 11:00, 12:00 পর্যন্ত, কিন্তু বৃষ্টি থাকার কারণে বলা যায় জনমানবহীন। 2-4টা গাড়ি চলছে, এর মধ্যে আমি একাকী হাঁটছি। আসলে ঘুমোতে যাবার আগে আমি একটু হাঁটাহাঁটি করি, ঠিক আছে? এটা অনেক দিনের অভ্যাস। অভ্যাস বলতে শারীরিকভাবে যখন একটু অসুস্থ ছিলাম, ডক্টরের পরামর্শ ছিল অন্ততপক্ষে 10,000 স্টেপ প্রতিদিন হাঁটতে হবে। এখন 10,000 স্টেপ হাঁটতে গেলে আসলে আমাকে 1 ঘন্টার উপরে হাঁটতে হবে। যেহেতু 10,000 স্টেপ আমাকে হাঁটতে হবে, তো সকালে আমাকে নাস্তা করার পরে একটু হাঁটতে হয়, দুপুরে খাবারের পরে হাঁটতে হয়, আবার আমাকে রাতে খাবারের পরেও একটু হাঁটতে হয়। যদি আমরা এদিকে একটু দেখি, যতদূর চোখ যায় আমি একটু জুম করে দেখাতে পারি। এদিকে যদি দেখি, এই হল অবস্থা। অনেক সুন্দর দেখাচ্ছে বৃষ্টির মধ্যে। আসলে বৃষ্টিটা উপভোগ করা যায় তখনই যখন কাদা মাটি থাকে না। আমেরিকার একটা সুবিধা হচ্ছে যে এখানে কাদা মাটি নাই, সব কংক্রিট। তো বৃষ্টি হওয়া আর না হওয়ার মধ্যে খুব একটা তফাৎ নাই। যদি একটা ছাতা থাকে, বড় ছাতা, তবে পা একটু ভিজে যেতে পারে, তবে সেটাও যদি আপনি উপভোগ করেন তবেই হয়ে গেল, ঠিক আছে? তো আমি অনেক দূর চলে এসেছি, মনে হয় অর্ধেক রাস্তা চলে আসছি। আমি এদিকে হাঁটতে পারি, এদিকেও হাঁটতে পারি, ঠিক আছে? দু একজন মানুষ আছে রাস্তায়, খুব একটা নাই। তবে অন্যান্য দিনে
মানুষের যাতায়াত থাকে, ম্যানহাটন থেকে এইখানে মানুষজন আসে, একটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্স। এগুলো সাধারণত মানুষ অসুস্থ হয়ে পড়লে এখানকার অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্স প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে প্রয়োজনে হাসপাতালে নেওয়ার, রোগী নেওয়ার কাজে ব্যবহৃত হয়। আপনি অসুস্থ হয়ে পড়লে, বাসার কেউ অসুস্থ থাকলে আপনি 911 কল করে, পুলিশকে কল করে জানাতে পারেন যে আপনার একটা অ্যাম্বুলেন্স দরকার, আপনাকে নিতে চলে আসবে। তো এটা হচ্ছে পেশেন্ট স্ট্রিট, ঠিক আছে। রাতের দৃশ্যটা অনেক সুন্দর। এইবার যদি আমি হাঁটি, একটু অন্ধকার লাগছে, বাট ইটস ওকে। একটু ভূতরে অবস্থা মনে হচ্ছে, রাইট? কিন্তু রাতে হাঁটার একটা মজা আছে। সো আমি সবসময়, যেহেতু এটা অভ্যস্ত আমার কাছে, এটা অস্বাভাবিক কিছু না, বাট অনেকের কাছে এটা একটু অস্বাভাবিক ঠেকতে পারে। যে কোনো কাজই যখন আমরা অভ্যস্ত হয়ে যাই, তখন সেটা আমাদের কাছে ন্যাচারাল মনে হয়, রাইট? আমি ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, আমি আসলে ট্রেন স্টেশনে চলে আসছি। সামনে ট্রেন স্টেশন, এইখানে আসার উদ্দেশ্য হলো যে ঘুমানোর আগে 20-30 মিনিট একটু হেঁটে যাওয়া, সেটা বৃষ্টি থাকুক আর না থাকুক, ঝড় থাকুক আর তুফান থাকুক, অভ্যাসটা একটু বজায় রাখা। একদিন বাদ দিলে আরেকদিন মনে হবে যে আজকে থাক, আলিশ লাগছে। সো আলিশ লাগার সুযোগটা রাখতে চাই না, ঠিক আছে? এইবার গাছপালা নাই এরকম জায়গায় চলে আসছি, ওপাশে আছে, ফলে একটু অন্ধকার কেটে গেছে, ঠিক আছে? আমি আজকে এখানে রাখি। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পরবর্তী ভিডিও আপনি দেখে নিতে পারেন, নোটিফিকেশন যেন পৌঁছে যায়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, আজকে পর্যন্তই, হ্যাভ আ গুড নাইট, থ্যাংক ইউ।